সমগ্র সমষ্টির 2 নং খলিহামারিত এটি পথক লৈ রাইজর প্রতিবাদ। পথসর দুরবস্থায় জলাকলা খুয়াইছে অঞ্চলবাসীক, কানহার নাই সরকার তথা জনপ্রতিনিধির। সমগ্র সমষ্টির আমনির 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর পৰা 2 নং খলিহামারি হয় শিবস্থান সংযোগী গড়কাপ্তানি পথটোর দুরবস্থাক লৈ রাইজর তীব্র প্রতিবাদ। এক প্রকার পথটো বোকাময় আর দ গাঁটর সৃষ্টি হওয়ার বাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ছে। স্কুলের ছাত্রছাত্রীর কথাটো বাদেই রোগীক নিবলে এম্বুলেন্স এখনো সময়মতে আহিব নোৱাৰে জরাজীর্ণ পথ চার বাবে, যার বাবে আজি ক্ষুদ্র রাইজে উক্ত পথচোয়াক লৈ বুই রুই প্রতিবাদ সাব্যস্ত করার সরকার প্রশাসন তথা বাজিয়াগা উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়া পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে। সামগ্রী সমষ্টির বিধায়ক রকিবুল হোসেনকো এই জরাজীর্ণ পথচোয়ার ক্ষেত্রে দৃষ্টি নিক্ষেপ করবল আহ্বান জানায় স্থানীয় রাইজে। এই মুহূর্তে প্রতিবাদকারী সকল মন্তব্য আছে, আপনার আগবাইছ। পুহতলি পঞ্চায়েত 2 নং খলিহামারি গাঁও, আমার রাস্তাটা বহুত দিন ধরে বেয়া হয়ে আছে, রাস্তাটা এতালে হওয়া নাই। কেতিয়াবারপর আমি এমএলর তাত গেছো, এতালে রাস্তার কোনো খবরই নাই। আমার বাজিয়া গাঁও বলগত গেছে, এতালে কোনো খবরই নাই। কুমতলি কুমতলি যোগাযোগ করেছো ব্লক বাজিয়া গাঁও ব্লক যোগাযোগ করেছো? যোগাযোগ করেছো, সফল পাওয়া নাই এতালে। আহ্বান এইটাই, আমার রাইজর রাস্তাটা বনাই দিব লাগে। অসুবিধা মানে লড়া ছোৱালী স্কুলত যাব নোৱাৰে, 2 নং খলিহামারি এটা গাঁৱত স্কুল আছে, শিক্ষক বিলাক আহিব নোৱাৰে, খোজকাঢ়ি আহে আমনিৰ পৰা। তারপর একটা বেমারি হলে রুগী লৈ যাব নোৱাৰে, এম্বুলেন্স নাই, এম্বুলেন্স নাই, এইবিলাক বহুত সমস্যা আছে। কিন্তু আমাৰ গাঁৱত কিন্তু আমাৰ গাঁৱত এতিয়ালৈকে কোনো উন্নতি হোৱা নাই, সরকারে কোনো উন্নতি দিয়া নাই। এতিয়ালৈকে আমাৰ এটা আহ্বান, উন্নতি হ'ব লাগে, গাঁৱত রাস্তা ঘাট হ'ব লাগে, রাস্তা মেরামত কৰিব লাগে। আমার এই সামগ্রী সমষ্টির কুহুমতলি গাঁও পঞ্চায়েত আর কলিয়াহামি গাঁওর একমাত্র রাস্তা এইটাই, মেইন রাস্তাত উঠিবলে হলে রাইজ ইফালে গলে এই রাস্তাটি যাব লাগে। আজি 30 বছর হল রাস্তার এনেকুৱা অবস্থা, এজন বেমারি নিবলে হলে এম্বুলেন্স এই রাস্তা দিয়ে নুসুমায়, বহুত আবেদন নিবেদন করার পিছতো আজিলৈকে কোনো হেৰি পোৱা নাই। আপনি উপায়ুক্ত মহোদয় আছে বা আহ্বান, সেইটোৱে আমাৰ ৰাস্তাটো অতি সোনকালে মেৰামতি কৰি দিব লাগে।